থেকে যে কোনো বাচ্চা যে কোনো রোগে গুরুতর অবস্থায় আমার পেডিয়াট্রিক আইসিউতে ভর্তি হয়, সেটা যে কোনো রোগ হতে পারে, সেটা নিমোনিয়া হতে পারে, সেটা ব্রেনের ইনফেকশন হতে পারে, কিচনিজনিত যে কোনো রোগ হতে পারে, তীব্র ডায়রিয়া আক্রান্ত হয়ে তীব্র পানিশূন্যতা, শরীরে লবণের ঘনত্ব বেড়ে যাওয়া, অর্থাৎ যে কোনো রোগী কোনো চূড়ান্ত খারাপ অবস্থা সাধারণত আইসিইউ ট্রিটমেন্ট প্রয়োজন হলে আমাদের এই চট্টগ্রাম মা শিশু হসপিটাল মা এবং শিশুদের জন্য একটি স্বনামধন্য এবং অত্যাধুনিক হাসপাতাল। এখানে দেশে দূর দূরান্ত থেকে অসুস্থ শিশুরা আসেন এবং আমরা তাদেরকে অত্যাধুনিক চিকিৎসা দিয়ে থাকি। আমাদের এই নবজাতক ওয়ার্ডে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল এবং এখানে আমরা 15 জন ডক্টর 3 শিফটে মিলে কাজ করি এবং 24 ঘন্টা আমাদের এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকে। আমাদের এখানে শ্বাসকষ্টের রোগীদের জন্য কৃত্রিম শ্বাস প্রক্রিয়ার জন্য মেকানিক্যাল ভেন্টিলেটর এবং যারা সময় অপরিণত অবস্থায় হয়ে যায় বাচ্চাদের শ্বাসকষ্টে সার্ফেক্টিন থেরাপি দেওয়া হয় এবং বাচ্চাদের জন্ডিসের জন্য অত্যাধুনিক ফটোথেরাপি মেশিন আছে এবং প্রয়োজন হলে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও করে থাকি। Thank you.